নাটোরের লালপুরে মাদক দিয়ে ফাঁসিয়ে নারী চিকিৎসককে হেনস্থা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। গ্রেপ্তারকৃত একাব্বর হোসেন শান্তু উপজেলার জোদ্দৈবকি গ্রামের হাশেম আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার মানব কল্যাণ মডেল হাসপাতাল ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে কর্মরত ছিলেন ভুক্তভোগী ওই নারী চিকিৎসক। গত 3 অক্টোবর সন্ধ্যায় ঢাকাজোনের ডিবি পুলিশের পরিচয়ে এক ব্যক্তি ও ডায়াগনস্টিক কমপ্লেক্সের পরিচালক একাব্বর হোসেন তল্লাশির নামে ভুক্তভোগী ওই চিকিৎসকের ব্যাগে নেশাজাতীয় কিছু রেখে দেয়। এরপর মাদক মামলার ভয় দেখিয়ে তার কাছে 5 লাখ টাকা দাবি করে, কিন্তু টাকা দিতে রাজি না হলে শান্ত তাকে রাতভর একটি কক্ষে আটকে রেখে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি অন্যদের জানানোর চেষ্টা করলে ঘটনার সব সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ সরিয়ে ফেলে শান্ত। পরে 9 অক্টোবর থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী নারী চিকিৎসক। মামলার প্রেক্ষিতে শান্তকে 16 অক্টোবর ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। ম্যাডাম রাজি না হওয়াতে ম্যাডামে বিভিন্ন রকম মাদক দ্রব্য দিয়ে ভয় ভীতি দেখানো হয়েছে। এর ফলেই দেখা যাচ্ছে যে ম্যাডাম বিভিন্ন জায়গায় ফেসবুক লাইভে সাহায্য চাইছে। পুলিশ ধরেছে, এটা আমরা জানি, মেডিকেল নিয়ে আসছিল, আমরা দেখলাম। পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে নাটোর শহর থেকে শান্তকে গ্রেপ্তার করা হয়। প্রেক্ষিতে মামলা রুজু হলে আমরা ডিবি পুলিশের সহযোগিতায় আসামি একাব্বর হোসেন শান্তকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং আসামিকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা। ঘটনার পরই হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। হাসপাতালে হচ্ছে আমরা পরিদর্শনে যে ওখানে হচ্ছে আমরা ওয়ার্ডে রোগী ভর্তি দেখতে পাই, কিন্তু কোনো ডাক্তার না পাওয়ার ডাক্তার কোনো পাই না আমরা, এবং রেজিস্ট্রেশন যে আপডেট না থাকার জন্য আমরা হচ্ছে সাময়িকভাবে হচ্ছে হাসপাতাল তাকে হচ্ছে বন্ধ ঘোষণা করি। এদিকে ঘটনাটি সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখো, কারণ চেক করে আমাদের লাগে।